বাড়িতে গিয়ে অবৈধভাবে থাকার যে অভিযোগ ছিল দীর্ঘদিনের, স্থানীয়রা সেটা আজ হাতে নাতে ধরে ফেলে এবং ধরার পর সেই নেতাকে হাতে পায়ে বেঁধে রাখা হয় এবং সেই নেতার উপর হাত তোলে বা মারধর করে স্থানীয়রা, বাদ যায়নি সেই মহিলাও বা অভিযুক্ত মহিলাও। প্রশ্ন উঠছে, নেতা না হয় সেই সামাজিক অবক্ষয়ের শিকার হয়েছেন, তাহলে স্থানীয়রা কেন আইনি ভাবে সেই ব্যবস্থা না নিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিলেন, সেটা কি বলবেন আপনারা? কেউ কেউ বলবেন যে নেতারা কেন এ ধরনের স্খলনে যাচ্ছে বা নেতাদের স্খলন কেন হচ্ছে এভাবে। কেউ কেউ বলবেন যেখানে দেশের শীর্ষ আদালত, সর্বোচ্চ আদালত পরকীয়াকে বৈধ ঘোষণা করেছে, ঠিক সেখানে স্থানীয়দের আপত্তি কেন থাকবে। এবার প্রশ্ন উঠতেই পারে যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই নেতার স্ত্রী রয়েছেন, সেই নেতার সন্তান রয়েছে, ঠিক সেই জায়গায় নেতার পারিবারিক ভাবে বা পরিবার সূত্রে এই বিষয়টা নিয়েও আপত্তি ছিল, তাতে করে আইন কি হাতে নেওয়া হয়েছে নাকি স্থানীয়রা যে কাজটা করেছেন সেটা ঠিক করেছে, কি হয়েছে ঘটনা একবার দেখুন আপনারা, তারপর আপনাদের সঙ্গে আমরা আলোচনায় আসব, আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া আমরা শুনবো। শুনুন কি হচ্ছে বা কি হয়েছে সেটা আপনারা দেখুন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এক নেতাকে ধরে এতটাই অশ্রাব্য গালাগাল সেখানে হয়েছে বা গালিগালাজ হয়েছে, সেই শব্দগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমরা। এবং সেই অভিযুক্ত মহিলা তার উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বা তার উপর মারধর করা হয়েছে শুধুমাত্র সামাজিক অবক্ষয়ের দৃশ্য এটা, নাকি আইনকে হাতে তুলে নেওয়া, নাকি যা হয়েছে একেবারে সঠিক করেছেন সেই স্থানীয়রা, কি মনে হয়? আপনারা ভাববেন না যে সেই নেতাকে বাঁচানোর জন্য আমরা বলছি যে আইনকে হাতে তুলে নেওয়া, নেতা যা করেছে সেটা সামাজিকভাবে অবক্ষয় সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু শীর্ষ আদালত যে পরকীয়াকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে সেখানে কি বলবেন আপনারা? সামাজিক অবক্ষয় এই শিরোনামে আজ আপনাদের মতামত আমরা শুনবো। 03812382222 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন, তার পাশাপাশি 9436495649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা কুলায়ের ভাওয়ালিয়া বস্তি এলাকার, এবং যে নেতা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত সেই নেতার নাম সুভাষী শিব, এবং মহিলার উপর যে আক্রমণ সেটা একের পর এক এই রাজ্যে ঘটে চলেছে বিভিন্ন প্রান্তে, সেটা কেউ আপনারা কি বলবেন? একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? রায় বলছি, সামাজিক অবক্ষয় ঠিকই বলছেন, সামাজিক তখন অবক্ষয়ের পথে যাচ্ছে, কিন্তু এখানে কতগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হইলো এটার নাম কি, আগে এই প্রক্রিয়া ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু কথা হইলো এই সদ্য বিবাহিত মানে বিধবা ভদ্র মহিলার ঘরে এই রাতের পর রাত্রে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এই নেতা রাত্র কাটায়, এইটা পাড়া প্রতিবেশী বা ওনারা ধৈর্যা ওনাকে মানে পিটাইছে। তো আপনি এখানে একটা কথা কইছেন যে আইন, কারণ এই রাজ্যে আইন ফাইন নাই, ওরা যা করছে দেখছে যে আইনে ফাইনে গেলে নেতা বেরিয়ে যাবগা। আর একটা আপনি বলছেন যে সুপ্রিম কোর্টে প্রক্রিয়া ইজ পারমিটেড, কিন্তু ওনার তো মানে বাড়িতে বউ পোলা পান আছে, তারপরে এই প্রক্রিয়া নিশ্চয়ই এখানে দুই সাইড এই ওনার ফ্যামিলি থেকে নিশ্চয় ওনার এগেনস্টে কেস ফেস অনেক কিছু এখানে কেসে ফেসে গেলে পরে তো রিজাল্ট কি হইবা আপনিও জানেন আমিও জানি, কারণ নেতা ইজ দেয়ার, কাজী যা করছে ঠিকই করছে, কারণ এইরকম আরো বহু বদমাইশ আছে, দে শুড বি কশাস। কারণ আপনি বলবেন যে আইন, কারণ আপনিও মানে ওর ফরে কথা কইতেছেন না, আমিও কইতেছি না, কিন্তু সে তার উপযুক্ত, তার ঘরে বউ ফো ফেলাইয়া সে নেতা, তার কিসে সাপ্পা নেতা, কাজী নেতার ভয়েতে অনেকে এখন যখন দেখছে যে পাড়াতে এই নোংরামি টুংরামি হইতেছে তারা ভালো করে পিটাইছে, এবং ওই যে ভদ্র মহিলা উইডো ওনাকেও পিটাইছে গালিগালাজ, এইগুলো তো আর শোনা যায় না, কাজে ভালো হয়েছে সামাজিক অবক্ষয় আরো এখন যদি একটু কমে হয়েছে এরকম পিটা টিটা দেওয়া উচিত। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আপনারা কি বলবেন এই ঘটনায়, যে নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই নেতার উপর মারধর এবং তার পাশাপাশি অভিযুক্ত মহিলার উপর মারধর। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বিচ্ছিন্ন
নমস্কার, কে বলছেন? সামাজিক অবক্ষয় কিন্তু আমি নিজে হাতে তুলে নিতে পারি না। আমরা যদি ওই সময় এলাকাবাসী মিলে ভাড়া দিয়ে ওদেরকে আমি হাতে তুলে দিতে পারতাম, তাহলে হয় নিশ্চয়ই আমাদের মনে হয় কাজটা ভালো হতো। তিনি নেতা কেউ প্রতিনিধি সমর করেছে তোদের কাজে দেয় কিন্তু তারা করেছেন, কারণ কারোকে মারা কিন্তু অন্যায়। উনি যেটা করেছেন তাই না, কিভাবে করেছেন, কিন্তু আইন কেন হাতে নিয়েছেন? তাহলে যদি টাকা কালাবাড়ির মতো ঘটনা হতে পারে সেক্ষেত্রে কেন হবে না? ধন্যবাদ। প্রশ্ন উঠছে এক নেতার বিরুদ্ধে, নেতা কেন এই ধরনের সামাজিক অবক্ষয়ের শিকার হলেন, যাদেরকে দেখে সাধারণ মানুষ চলবেন বা যারা ঠিক করবেন নিজেদের। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি আশিস বলছি। হ্যাঁ বলুন স্যার। আপনাদের খবরটা আমি দেখছি টিভিতে। আচ্ছা স্যার, ঘটনাটা কোন জায়গায় হয়েছে? এটা কুলাই, আমবাসার কুলাই। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। শুনছিলাম আপনি মানে অনুষ্ঠানটা শুরুর যে কথাগুলো বলছিলেন তার প্রেক্ষিতে আমি বলছি, সামাজিক অবক্ষয় তো বটেই, তবে এটা নতুন কোন ঘটনা নয়, এটা দিনের পর দিন চলে এসছে, আগেও এরকম ঘটনা অনেক হয়েছিল। তবে কি জানেন যে পরকীয়া ব্যাপারটা, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে চলে এসছে। সুপ্রিম কোর্ট বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরো একবার চেষ্টা করতে পারেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বনমালীপুর থেকে সুবীর রায় বলছি। একচুয়ালি কি জানেননি, সামাজিক অবক্ষয় আমরা আগে দেখতাম, যে আগে বিশাল বড় আপনি লাল সিংহ একটা ঘটনা ছিল এবং আবার দুটা কালীবাড়ি ঘটনা দেখেছি, সেখানে আইন টাইম নিয়ে রাজনৈতিক দলের নেতারা অনেক খেলাধুলা করেছে। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে যে ঘটনাটা দেখলাম আমরা আমার টিভির মাধ্যমে কাল রাত্রি সকালবেলায় দেখলাম আপনাদের চ্যানেলে টেলিকাস্টে, বিষয়টা হলো আমাদের রাজ্যের মধ্যে না, আমাদের সারা ভারতবর্ষে বিজেপির যে নেতারা উপরস্থ নেতা থেকে নেতৃস্থ নেতারা সবাই যারাকে সাপোর্ট করে দর্শন এবং তারা পরকে তারা সাপোর্ট করে, তো তাদের নেতারা তো এমন হবেই, এটা অবিশ্বাসের কিচ্ছু না এবং এটা আকস্মিত হওয়ার মতো কিচ্ছু না। আমরা দেখেছি উত্তরপ্রদেশে যে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেললো, ওই মেয়েটার বাবাকে পর্যন্ত মারতে বাধ্য হলেন এখানে বিজেপি নেতারা বা ওইখানে ওই বিধায়কের প্রভাবের ফলে, শেষ পর্যন্ত যদিও আইনের ক্যারাগুলো বাঁচতে পারেননি ওনারও ইয়ে হয়েছে। তো ওই দলের নেতারা নেত্রীরা ওই দলের সভাপতিরা তারা করবে না, এটা হুঁশিয়ার কি আছে? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শুধু কি দল দিয়ে নেতার চারিত্রিক স্খলনটা মাপছেন আপনারা? তিনি যদি এই দলে না হয়ে অন্য কোন দলে হতেন, এই দলের না হয়ে বি দলে হতেন, বি দলে না হয়ে সি দলে হতেন, তবু কি তিনি সেই কাজটা থেকে বিরত থাকতেন? যে মহিলাকে নিয়ে অভিযোগ স্থানীয়দের, সেই মহিলা কি শুধুমাত্র তার দলের রং দেখে এই অবৈধ কাজে জড়িয়ে পড়েছিলেন? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার বলুন। আমি নতুননগর থেকে বলছি। বলুন। দেখুন, আমি প্রথমেই গ্রামবাসীদের অভিনন্দন জানাবো যে একটা জঘন্য কাজের বিরুদ্ধে তারা তাদের নিজেদের ভয় ভীতিকে উপেক্ষা করে সোচ্চার হয়েছেন। কিন্তু মানে সোচ্চারের ভাষাটা একটু মানে আইনসঙ্গত হয়নি আর কি। তারা যদি মানে বিষয়টা আমাদের আর যে পুলিশ দপ্তর বা স্থানীয় থানা তাদের সাহায্য নিতেন নিজেরা ইয়ে না করে, তাহলে বিষয়টা আর একটু ভালো হতো আর কি। দেখুন, আমি যেটা বলবো আর কি, যারা সমাজকে সচেতন করবেন, হ্যাঁ আমি কিন্তু কোন পার্টিকুলার কোন দলকে বলছি না, যারা সমাজকে সচেতন করবেন, যাদের উপরে সমাজ খুব বেশি আশা করেন আর কি, যে তারা আমাদেরকে কিছু শেখাবেন, কিছু আমাদের জন্য ভাববেন, চিন্তা করবেন, তাদের মধ্যে শুভ জ্ঞানের অধিকারী থাকবেন, তারাই আজকে আমরা লক্ষ্য করছি দিনকে দিন, দিনের পর দিন তারা সমাজকে কলঙ্কিত করছেন। তাহলে সমাজ কিভাবে উন্নত হবে আপনি বলুন তো দেখি। এবং আজকাল আমাদের রাজ্যে তো মানুষ কথাই বলতে পারছে না,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। তাদেরকে আমবাসার এই যে কুলায়ের যারা গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো, তারা অন্যায়ের বিরুদ্ধে ভয়ভীতিকে উপেক্ষা করে সোচ্চার হয়েছেন। তার জন্য আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের তো কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এরকম একটা খুব স্পর্শকাতর বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ বলুন। আজকে আমাদের একজন সমাজী অবক্ষ হয়, আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ওখানে কাজকর্ম গুলি এরকম হবে, আর গ্রামবাসী যারা এই কাজটা করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আইন কি হবে, আইন গেলে নেতা মন্ত্রী তারা তাদের থানার থেকে বাড়ি করে লয়ে পড়বো, কিন্তু এই যে মহিলারা আক্রমণ করছে এরা মানুষ দেখবো, দেখার পরে মানুষ কিছু সচেতন হইব, এই কারণে আমি গ্রামবাসী ধন্যবাদ জানাই। শুধু মাইনা কারারে রড ফুরা দিয়া তাদের গায়ে ঘোড়া যন্ত্র আসলো জনগণে। তার মানে আপনিও আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষেই সওয়াল করছেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ আমি বলছিলাম যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন, আপনারা কি গতকালকে এই যে ঘটনা এটা কি জাস্টিফাই করছেন? জাস্টিফাই করছি মানে? না মানে বলছিলাম যে সুপ্রিম কোর্ট বলেছে পরকীয়ায় কোনো দোষ নেই, তাহলে এই গুণধরকে এনে সম্বর্ধনা দেওয়া উচিত। না আমরা কি সেটা বলছি? আপনাদের যে প্রোগ্রামের যে আপনি কি এতগুলো কথার মধ্য থেকে শুধু সুপ্রিম কোর্ট পরকীয়ায় বৈধতা ঘোষণা করেছে সেটাই শুনলেন, বাকি কথাগুলো শুনেননি? আমি তাই জিজ্ঞেস করছি আপনাকে, আমি কি শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিষয়টাই বলেছি আর কিছু বলিনি সঙ্গে? না বলেছেন, অবশ্যই বলেছেন। তো অন্য কথাগুলো না শুনে শুধুমাত্র এটাকেই শুনলেন আপনি? কোনটাই ঠিক নয়, যেটা আপনারা ঠিক করে রাখেন মনে মনে সেটাই ঠিক একমাত্র। বিষয়টা জানার জন্য আমরা আপনাদের কাছে এসেছি বা আপনাদের কি মতামত সেটা শুনতে চাই। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, গন্ডাচড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। টিভি 24 রাইট টু ইনফরমেশন অর্থাৎ মনের ভাব প্রকাশ করার একটা জায়গা, তার জন্য ধন্যবাদ জানাই প্রথমত। দ্বিতীয়ত আমি কোন রাজ্য এবং কোন সরকারকে নির্দিষ্ট করে বলছি না, যে রাজ্যে বা যে দেশে আইনের শাসন যদি থাকে প্রথম অবস্থায় এবং ঘটনা পরকীয়ার ঘটনায় যদি সাজা পায় তাহলে দ্বিতীয়বার গ্রামবাসীরা মিলে তারে সাজা দেওয়ার লাগে না। আইনের দরজায় গেলে পুলিশ জিজ্ঞাসা তুমি কোন দলের, যদি শাসক দলের হয় তাহলে তাড়াতাড়ি চুটাই পড়ে, যদি বিরোধী দলের হয় যদি ক্ষমতাবান থাকে ছুটে মানে ছাড়া পাওয়া যায়। তো যেই ব্যক্তি যেই নেতা পরকীয়ার মানে পরকীয়ার ঘটনায় জড়িত, ওই নেতা যখন সুচ্ছায় পড়ে তখন ওই নেতার ভয়ের পরিস্থিতিটা কেমন হবে একবার ভাবুন। দেশের সর্বোচ্চ আদালত বলেছে ঠিক আছে মানি, একশোবার মানি আমি দেশের নাগরিক, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এটাও বিচার করা দরকার আসলে আইনের দরজায় সাজা হয় কিনা এই পরকীয়া কাণ্ডে যারা জড়িত থাকে, যারা এই কাণ্ড করছে
যারা গ্রামের মানুষ মিলে যারা মারছে আপনারা দেখাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, ভালো জিনিস নয়। কিন্তু আইনের শাসন নেই বলেই আজকে গ্রামবাসীরা, আমার ছেলে মেয়ে আছে, তারাও যাতে এই কাজে যাতে লিপ্ত না হয় তার জন্যই এই ব্যবস্থাটা। আইনের শাসন থাকলে এমনটা কোনোদিনও হতো না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আইনি ভাবে এই ঘটনার বিরুদ্ধে হয়তো বা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না বা যেত না, কিন্তু প্রশ্ন উঠছে একজন নেতা যখন এই ধরনের অবক্ষয়ের শিকার হন, তখন অন্যান্য মানুষ যারা নেতাকে দেখে শিখবেন বা নেতাকে আদর্শ হিসেবে ভাবেন বা সেই নেতাকে ফলো করেন, তারা কি করবেন? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। এখন যেহেতু নেতা বহুজন আকৃষ্ট হতে পারে, অনেকে ভয় দেখাচ্ছেন, অনেকে প্রলোভন দেখাচ্ছেন, অনেকে চাকরি প্রলোভন দেখাচ্ছেন, যার জন্য এটা করতেই পারে। কিন্তু যাই হয়েছেন উভয়ের মধ্যে, কিন্তু আমাদের এই যে এইভাবে তারা হয়তো পুলিশ হাতে তুলে দিতে পারছেন, কিন্তু এইভাবে হামলা করাটা ঠিক হয়নি। তাই আমি মনে করি এটা ঠিক ঠিক নয়, যদি আজকে পুলিশের হাতে তুলে দিতেন হয়তো দু একটা দিয়ে তাহলেও অন্তত ছাড়তেন, কিন্তু এইভাবে হামলা করা ঠিক নেই। হঠাৎ করে যদি ওর লোকটার মৃত্যু হতো বা মহিলাটার মৃত্যু হতো তাহলে ঘটনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো, তো আমি মনে করি এভাবে ঠিক হয়নি। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? স্যার আমি তেলেমাতে বলছি, সুবিধা সরকার। স্যার আজকের যে বিষয়টা তুলছেন এটা তো খুবই নিন্দনীয়, কারণ একজন লোক মানে বড় মানে অবৈধ সম্পর্ক, হ্যাঁ এটা তো মানে কিছুতেই মানা যায় না। হ্যাঁ পাড়া প্রতিবাসী বৃদ্ধ ভাইয়া হ্যাঁ আক্রমণ করছেন, পাড়া প্রতিবাসী আক্রমণ করে কিছু করার নাই, এটা আপনার মানে আমার বিচারে এটা ঠিক করছে, কারণ যেহেতু পুলিশের কাছে গেলে কোনো বিচার পাওয়া যায় না, কেস রাখে না, পাড়া প্রতিবাসী কি করবো কোথায় যাবে? তখন তাকে কিছু উত্তম মধ্যম দিয়া যদি পথে আনা যায় তাহলে খারাপ কি, খারাপ কিছু নয় তো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, সামাজিক অবক্ষয় যেটা দেখলাম আপনাদের মানে আমাদের টিভি স্ক্রিনে, এই এটা যদি সত্যি হয়, ছবিটা যদি সত্যি হয়, তাহলে যেটা হইছে এটাই সঠিক, এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। এখানে বেশ কিছু প্রশ্ন ওঠে, একজন নেতা কেন এই ধরনের সামাজিক অবক্ষয়ের শিকার হতে গেলেন? একজন নেতা মানে কি সাত খুন মাপ, নাকি তারা বুঝিয়ে দিতে চাইছেন যে নেতা হওয়াতে তার উপর বেশি আক্রোশ? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার। দাদা আমি একটু কইতে ছিলাম, আপনি আজকে যে সামাজিক অবক্ষয় তুলে ধরছেন, অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলকে, আপনার সাংবাদিককে। তবে আমার কথাটা, আমার বাড়ি প্রতাপগড় পালপাড়া। আচ্ছা, যে দৃশ্যটা দেখাইছেন বা তুলে ধরছেন অতি সত্য, অতি বিশ্বাসযোগ্য কথা। আর যারা এখানে এই কাজটা করছে, যারা এলাকাবাসী ধৈরা মারামারি করছে, তাতে তাদেরকে আমি অভিনন্দন জানাই আমার ব্যক্তিগত মন থেকে, বা আপনাদের অভিনন্দন জানাই। তবে এইরকম ধরনের হইব যে আমরা ভাবছিলাম না, এই সরকারটা আর প্রতিক্রিয়া বা আগেও হয়েছে ওইসের জন্য তা না, এখন এটার সঙ্গে আমরা মনে করি না বা এটা কোনোভাবে আমরা মনে করতে পারি না যে সরকারি মদতে এই ধরনের সামাজিক অবক্ষয়গুলো ঘটছে, সরকারি মদতে না কোনো নেতা এই ধরনের কাজ করছে,
সরকারি মদতে না কোনো স্থানীয় বা এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করতে যাচ্ছে। এটা কোনোভাবেই সরকারি মদত কিংবা বিরোধী দলের মদত থাকতে পারে না, এটা সামাজিক জীব হিসেবে সামাজিক অপক্ষয়ের শিকার এবং আমরা সামাজিক মানুষ হিসেবে সেটা পরখ করছি শুধু। আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বিলোনী থেকে হোসেন ডাকনাম বলুন। দেখুন, ইন্টারনেট সংস্করণের যুগে আমাদের এই সামাজিক অবক্ষয় মনে হয় আরো বাড়তেই চলবে। কি রাম আমল বলেন আর কি বাম আমল বলেন, দুইটাই একই আমলের একই অবস্থা। যদিও ওনারা গ্রামবাসীরা মিলে যে কাজটা করেছে সেটা নিঃসন্দেহে মানে আইনকে হাতে তুলে নেওয়ারই সামিল, তবে এটাকে কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু আজকের দিনে মানুষ আইন ব্যবস্থার উপর একটু একটু ভাবে বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা যদি একটু পিছনের দিকে গিয়ে দেখি, দেখেছেন নির্ভয়া কাণ্ডে প্রায় 8 বছর হয়ে গেল, নির্ভয়ার মা কিন্তু এখনো কোর্টে চক্কর কাটছেন, ওনার মেয়ের দোষীদের এখনো কোনো সাজা হয়নি। কিন্তু আজকের থেকে 2 মাস আগে যে ভেটেনারি ডক্টরকে এই ধরনের একটা অপকর্ম করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ওনার আসামিকে কিন্তু পুলিশ একদম শুট করে মেরে ফেলেছে, ওনার ওই মেয়েটার মা কিন্তু সুবিচার পেয়েছেন। এটা নিয়েও তো বিতর্ক থাকতে পারে, এটা নিয়েও বিতর্ক এখনো আছে যে সত্যিই কি তারা অপরাধী ছিল, সত্যিই কি তারাই ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত, এটা নিয়ে তো এখনো প্রশ্ন থাকে। যদিও পুলিশ নিজের মতো করে কৃতিত্ব অর্জন করেছে এনকাউন্টার করে, সেটা ঠিক আছে, কিন্তু সিসি ফুটেজ থেকে কিন্তু সঙ্গে থাকবে আসামিদের। কিন্তু আমরা কি মনে হয় না যে নিজের মতো করে নিজেরা কোনো কোনো জিনিস বা কোনো কোনো বিষয়গুলোকে গা সহে দিই বা কোনো কোনো ঘটনাগুলোকে আমরা মেনে নিই, বাধ্য হই মেনে নিতে, বা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এই ঘটনাগুলোকে মানিয়ে নেওয়ার জন্য নিজের মনকে চাপ দিতে থাকি? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, এই যে সামাজিক অবক্ষয় এটা তো চলছে, চলবে, আগামী দিনেও থাকবে, কারণ এটা যতক্ষণ পর্যন্ত আপনারা মানে নেতা যারা হয় তাদেরকে দল থেকে, আমার মনে হয় যে দলেরই হোক না উনি নেতা, আগে ওই দল থেকে ওকে ছাঁটাই করে দেওয়া উচিত উচিত। এবং মহিলারা যে কাজটা করছেন এটা নিন্দনীয়, কিন্তু করারও কিছু নেই, কারণ আইনের কাছে গেলে আইন হাতে নিতে চায় না, তো ফলে তারা এই কাজটুকু করেছে, কিন্তু ওটা করাটা ঠিক না, এটা আইন আইনের প্রতি চলা উচিত। তারপর তো আমি জানি না এতে উনি কোন দলের, যে দলের হোক আমি প্রথম বলবো আগে দল থেকে একদম একদম ছাঁটাই করে দিতে, কারণ আমরা অতীতেও দেখেছি যে দলের এই কাজ করেছে দল থেকে ছাঁটাই করে দিয়েছে, একদম ডাস্টবিন হয়ে গিয়েছিল, তখন তাকে আর কেউ পাত্তাও দিত না, এলাকায় কোনো লোক তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতো না। তাহলে এখন সেটা উচিত যে দলের হোক তাকে আগে ছাড়াই করা দেওয়া উচিত, আর আইনি ব্যবস্থাটা আরো কঠোর হওয়া উচিত, কঠোর হওয়া উচিত, কারণ আমরা নির্ভয়া কাণ্ডে দেখলাম যে ফাঁসি হওয়ার কথা তার কিন্তু কিছুই হলো না, এখন এটা এটা লং টাইমে চলে গেছে, কি হবে জানি না কিছু। হ্যাঁ, এদের এদের কোন শাস্তি হবে হবে কি না সেটা এখন আমরা বুঝতে পারছি না। তাই আমি বলবো যে এইগুলি যে দেখাচ্ছেন এতে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এমনি তো ধ্বংসের পথে আরো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রাজীব থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে জিনিসটা দেখছি, হ্যালো, হ্যাঁ বলুন, এটা তো অনেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক আছে, কিন্তু যে মহিলাটা মারধর করছে ওইটা না করে একটা আইনের ব্যবস্থা দিলে ভালো হতো না? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এখানে স্থানীয়দের হয়তো মনে হয়েছে যে আইনিভাবে তাদের লড়াই করার মতো তেমন কোনো সুযোগ নেই, যেখানে শীর্ষ আদালত থেকে বলে দেওয়া হয়েছে যে পরকীয়া বৈধ। আবার সামাজিক প্রেক্ষাপটে যদি দেখা যায় সেখানে সদ্য বিধবা হওয়া এক মহিলা
তার সঙ্গে অবৈধ আচরণে দেখা গিয়েছে এক স্থানীয় নেতাকে, এবং সেটা তারা অভিযোগ করেছেন, আপত্তি জানিয়েছেন, তারপরেও সেটা চলতেছিল এবং চলে আসছিল। তার সঙ্গে সঙ্গে সেই নেতার স্ত্রী, নেতার সন্তান রয়েছে, এই বিষয়টা নিয়ে স্থানীয়রা সরব হয়েছে। কিন্তু সে মহিলার উপর হাত তোলা, সেটা কি আর পাঁচটা ঘটনার মতোই হয়ে গেল? যে ঘটনাগুলো আপনাদের সামনে আমরা প্রায়শই তুলে ধরতে হচ্ছে, আমাদের যে ঘটনাগুলো আমরা দেখছি একের পর এক, সেই ঘটনার সামিল হয়ে গেছে এই এলাকাবাসী কিংবা স্থানীয়রা? কি বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা ঘটাতে, নাকি সেই মহিলাদের উপর চড়া হয়ে যাওয়া একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। যে জিনিসটা কিন্তু দেখছি, আমার আমি মনে করছি ভালো হয়েছে, কারণ আইনের সাহায্য নিলে হয়তো নেতা ছাড়া পেয়ে যেত, তাই পাড়ার লোক যা করেছে ঠিক করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। কি মনে হয় এই ঘটনার পর থেকে কি আমরা আর একটি ঘটনারও পুনরাবৃত্তি হতে দেখব না? কোন নেতাকে আর চারিত্রিক স্খলনের শিকার হতে আমরা কি দেখব না? বন্ধ হয়ে যাবে। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছিলাম কালকে আপনারা বলছেন যে বিরোধী দলের নেতা মানিক সরকার দুই বছর পর এত মুখ খুলছে, এই যে আজকে মানুষ যে তো মুখ খুলতে শুরু করছে, তার কারণে মানিক সরকারও মুখ খুলতে শুরু করছে। দাদা সুখুন যতই উপরে উঠে নজরটা থাকে নিচের দিকে, কারণ তারা এইরকম ঘটনা এখন পাড়ায় পাড়ায় চলছে, তারা এই ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্যার, আমি উদয়পুর থেকে বলছি। বলুন। এই যে ঘটনাটা দেখছি দাদা, প্রথমত একটু জানতে চাইবো এটা কি বাঙালি না ট্রাইবেল? জাত কিংবা ধর্ম দিয়ে কি ঘটনার বিচার করবেন আপনি? আচ্ছা ঠিক আছে দাদা, আমার কথাটা উদ্যোগ করছি, কিন্তু এই যে মারছে, যে মাছটা যে মারছে এটা দেখছি, এটা অ্যাকচুয়ালি একদিকে দুঃখজনক, মানে এই যে মারছে, কিন্তু আরেক দিকে আমি বলতে চাই, এটা তো একটা সংসার নষ্ট করা, আরেকজনের সংসার নষ্ট করা এটা তো ঠিক না। মানুষকে যেটা করছে এটা আমি মনে করি কোর্ট কাছারিতে গিয়ে তো বিচার পাওয়া যায় না, এটা আপনার জনসাধারণে এটা আমরা সবাই দেখি, সবাই শুনি এবং জানিও, টাকা দূরে ওরা বাড়তে যায়, ওরা নেতা হয়েছে, নেতা হিসাবে ওরা বাড়তে রইব, একভাবে না একভাবে তারা বাড়তে রইব, এই পাথরকে যেটা করছে এটা সঠিক বিচার করছে, এটাই আমার মানে কাম্য এবং এটাই সঠিক, এটাই আমি ধন্যবাদ জানাই আপনাদের। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কেউ কেউ মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটলে স্থানীয়দের সরব হওয়া উচিত, কেউ কেউ আবার বলছেন বা ভাবছেন যে এভাবে আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি, কি করা উচিত ছিল, এ ধরনের ঘটনা রোধ কি করে করা যাবে? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? আমি 27 কল্যাণপুরে কমলনগর থেকে দাদা বলছি। বলুন। আজকে যে আপনারা সামাজিক অবক্ষতা দেখাচ্ছেন, এরা আইনের উপরে মানুষের আস্থা রাখতে পারছে না, যে কথাটা অনেক মানুষের বলছে আমি শুনছি, এটা অবশ্যই ঠিক। আর নেতা নিয়ে আসলে যে কথাটা উঠছে, তাইলে কিন্তু নেতা না, নেতা যদি হইতো তাইলে তাইলের কিছু লাজ লজ্জা থাকতো, বা তাইলের ভিতরে একটু মানসিকতা থাকতো, তাইলে নেতা না রে কলঙ্ক, তাইলের পার্টি থেকে বরখাস্ত করা, এটাই মানে আমার উচিত বিচার আর কি। সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, প্রসঙ্গিত দা, সামাজিক অবক্ষয় আজকের যে ছবিটা দেখাচ্ছেন, আমি মনে করি এই সৎ সাহসী এলাকাবাসীকে আমি হাজারো ধন্যবাদ জানাই,
কারণ বর্তমান প্রশাসনের হাতে যদি এই ধরনের অবক্ষয়জনক লোককে দেওয়া হয়, তারা শ্বশুর বাড়ি মনে করে, কারণ তাদেরকে এভাবে সাজা না দেওয়া হলে সমাজে আরো অবক্ষয় হবে বলে আমি মনে করি। তাই আপনাদের এই টিভি 24 কে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ, যেটার কোন ভাষা নেই। নমস্কার দাদা, নমস্কার, ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আশিসজি। হ্যাঁ বলুন আশিসবাবু। সামাজিক অবক্ষয় একটা চিরন্তন ব্যাপার, এটা ভূকাল থেকে আসছে। তবে এবার বাম বলেন, নাম বলেন, যে কোন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা আছে তাদের চারিত্রিক স্খলন হয়েছে। হ্যাঁ, সেইভাবে যেখানে আইনের শাসন থাকে, আইনের শাসন যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, সেসব নেতারা কোন রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে তাদের সামাজিক অবক্ষয় ঘটাতে পারে না। সুতরাং যেখানে আইনের শাসন নেই সেখানে সামাজিক অবক্ষয় বরাবরই ঘটতে থাকবে, আর কিছু বলার নেই। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গোলাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে যে ওই প্রোগ্রামটা দেখাচ্ছেন আপনারা, হ্যাঁ, আমি আমি যেটা মনে করি আর কি, এটা মেয়ের, মেয়েটার কোন দোষ নাই, মেয়েটা হের স্বামী নাই, বুঝলেনি, ওই ছেলেটার কিন্তু হের বাচ্চা আছে, বউ আছে এবং সে মেয়ে আছে, বলে হে কি কইরা, কি কইরা হে ওই মেয়েটার দরজা, মেয়েটা তো মানে হের তো স্বামী নাই, হের চাহিদা মতে হের লাগতেই পারে, কিন্তু হে তো হের সংসার তো নষ্ট করতেছে। আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? এই বিষয়টা নিয়ে কাদের সরব হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে কোথাও কি কোন জায়গায় সামাজিক অবক্ষয়ের শিকার সেই পরিবার দুটো হচ্ছে, সেই যে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই দুজন কি শুধুমাত্র সামাজিক অবক্ষয়ের শিকার, নাকি কোন কোন ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি এই ঘটনাটার ক্ষেত্রে দায়ী? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার দাদা, কে বলছেন? হ্যাঁ বলুন। আসলে এই যে সামাজিক অবক্ষয় দেখাইতেছে, দেখতে আমরা আসলে এটা কিন্তু একটা বেদি, এটা অনেকে দেখা, অনেক কিছু রাজনৈতিক কথাবার্তি বলতেছে, অনেক কিছু সামাজিক অবক্ষয় যে এটা ঠিক আছে, কিন্তু আমি প্রথমত বলতে চাই এই যে যাদের পরিবারের যে মেয়ে তারাও কিন্তু, যারা পরিবারের মেয়ে আছে তারাও কিন্তু কিন্তু সচেতন এবং সুস্থভাবে মেয়ে ছেলেদের চলানোর একটা রাস্তা থাকে, কিন্তু কখন সে যে শাসনটা করতেছে বা দেখাইতেছে, আসলে এটা আমার মনে হয় এরা উপরটা দেখাইতেছে, মেয়ে মানুষ এরা কিন্তু একটা বাচ্চার মতো, ছোট বাচ্চার থেকে যদি ভালো করে রাখে এবং কোনো দিকে সে চোখ না রাখে সেইভাবে চালায়, তাইলেই কিন্তু এই ঘটনাটা ঘটতো না। ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কোথাও কি আমাদের মানসিকতাকে বদল আনার প্রয়োজন? মানসিকতায় কোথাও কি নেতা মানেই সাত খুন মাপ, এই ভাবনাটা থেকে দূরে সরে আসা প্রয়োজন? যারা কোনো না কোনো ভাবে নেতৃত্ব দিচ্ছেন কোনো না কোনো জায়গায়, তাদের কি আরো বেশি সহনশীল, আরো বেশি চারিত্রিক ভাবে গঠিত হওয়া প্রয়োজন? আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি আর কি। হ্যাঁ বলুন। আর যে ঘটনাটা দেখতে পাচ্ছি, আসলে অ্যাকচুয়ালি একটা কথা হলো স্যার, মেয়ে যদিও বাজারিয়া মেয়ে হয়, কোনো বাজারিয়া মেয়ে কোনো ছেলেরে এরকম ভাবে মানে সারা দিয়া বা ডাক ডেকে ওদের বাড়িতে নেয় না,
মেয়েটার বয়সও একদম কম দেখতেছি, কিন্তু আমার হিসাব মতো আমি যা বুঝি আর কি, মোটামুটি মেয়েটার কোনো দোষ নাই। আর এই মেয়েটার যেভাবে মারা হইতাছে দেখতাছি, মানে এটা এই মাইটা ওই ছেলেটারে দৌড়ের দরকার ছিল আর কি, আমার বোঝ মতো আর কি। কিন্তু মেয়েটার দোষ নাই, মেয়েটা তো আর দায়িত্ব নিছে না ছেলেটারে, সে নিজেই গেছে। আর যেহেতু বউ আছে সঙ্গে থাকবে, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, আপনার টিভির সাউন্ড বাড়ানো ছিল তাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে একটি স্পর্শকাতর বিষয়, কেউ হয়তো সেই মহিলার মধ্যে স্খলন দেখবেন, কেউ হয়তো সেই নেতার উপর স্খলন দেখবেন, কেউ বলবেন যে স্থানীয়রা সঠিক করেছে, কেউ কেউ আবার বলবেন যে আইন এভাবে হাতে তুলে নেওয়া একটি গণতান্ত্রিক দেশের মধ্যে কোনোভাবেই উচিত হয়নি। কিন্তু তাহলে এই ঘটনাগুলো কিভাবে প্রতিরোধ করা সম্ভব? আর সবচেয়ে বড় কথা, যেহেতু তিনি একটি দলের নেতা বা দলকে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে হলেও, সেই ক্ষেত্রে কি তার প্রভাব প্রতিপত্তি এই ঘটনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে, নাকি মনে হচ্ছে যে এই ধরনের পদে থাকা ব্যক্তি যা খুশি তা করতে পারেন, যেটাকে যে ভিতটাকে যে বিতটাকে ভেঙে দিয়েছে স্থানীয়রা? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভির সাউন্ড মিউট করার পর তারপর ফোন করবেন, নয়তো কথা শুরু হওয়ার আগেই ফোন বিচ্ছিন্ন হয়ে যাবে। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু কথা বলতে পারি? বলছেন, বলুন। আচ্ছা, ঘটনা হচ্ছে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলছে যে তো সামাজিক অপক্ষয়। হ্যাঁ, তো সামাজিক অপক্ষয় সমাজের অঙ্গ, আমিও আপনিও সবাই কিন্তু সমাজের একটা অঙ্গ। কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিজেদের চিন্তাধারা সঠিকভাবে নিয়ে যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিছুই বন্ধ হবে না। এটা হলো শেষ কথা, হতেই থাকবে, হতেই থাকবে একটার পর একটা। এটাই আমার শেষ কথা, রাখছি। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? বলছিলাম, আপনারা যে ক্লিপটা দেখাচ্ছেন, এতে কিন্তু একটা শ্রেণীর মানে মানুষের উপর প্রচন্ড প্রতিক্রিয়া তৈরি হয়। এভাবে দেখাবেন না, বরং একটা স্টিল পিকচার দেখিয়ে এর উপর পর্যালোচনা করুন। এতে যারা টিভিতে দেখছে বাচ্চারা শিশুরা তাদের মনের উপর প্রচন্ড প্রভাব পড়ে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন। আপনাকে সাধুবাদ জানাই, আপনি সমাজকে নিয়ে এতটা চিন্তিত বলে। হ্যাঁ বলুন, সাধুবাদ জানাই আপনাকে। কিন্তু আপনাকে ধন্যবাদ জানাতে পারছি না পুরোপুরি, কারণ আপনি এই ধরনের ঘটনা কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে কথা বলতে পারছেন না। আপনি তো কথা বলতে দিলেন না, আপনি বলুন, বলতে বাধা দিল কে? আপনারা স্টিল পিকচার দেখান, ঘটনার পর্যালোচনা করুন, জনসচেতনতা তৈরি। আপনি বলুন না, এই ধরনের ঘটনা কিভাবে রোধ করা যায়? আপনাদের প্রচন্ড ভূমিকা আছে, আপনাদের সবচেয়ে বড় ভূমিকা আছে সমাজের উপরে। আপনি বলুন না, এই ধরনের ঘটনা কিভাবে রোধ করা যায়? আপনারা সমাজের জন্য কিছু করতে পারবেন? এতে সমাজ বিকৃত হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা। কিভাবে সমাজ বিকৃত হচ্ছে সেটা কি শুধুমাত্র এই ধরনের ঘটনা দেখানোর মধ্য দিয়ে বিকৃত হচ্ছে? আপনারা যারা সমাজকে নিয়ে চিন্তা করছেন এবং এই ধরনের অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনাদের কাছ থেকে তো আমরা মতামত চাইছি যে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়। আপনি কেন বলতে পারছেন না যে প্রতিরোধের রাস্তাটা? জনসচেতনতা তৈরি করুন, আমি আগেই বলেছি আপনাকে। বলুন, আপনিও তো সেই সমাজের একজন, এই সমাজের একজন সৈনিক। আমার কথার অর্থ আপনি বুঝেন না। জনসচেতনতা তৈরি করুন, কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তার মানে এই নয় একতরফাভাবে আপনি বলে যাবেন, এবং যেই বিষয়টা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি সেটার কাছে ধারেও আসছেন না। কি ছবি দেখানো হচ্ছে তার উপর আপনি আফসোস করছেন বা সমাজকে নিয়ে চিন্তা করছেন, কিন্তু সমাজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো রোধ কিভাবে করা যায়, আপনি যদি বা আপনারা যারা সমাজের প্রতি
শ্রদ্ধাশীল, সমাজের প্রতি নৈতিকভাবে দায়িত্ব প্রাপ্ত বা দায়িত্ব পালন করছেন বলে মনে হয়, আপনি আপনার সমাজ বা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করার জন্য কেন অংশীদার হচ্ছেন না, কেন ভূমিকা গ্রহণ করছেন না? আজকের এই ছবিটা ভিডিও ভাবে দেখানো হবে বা নাকি স্থির চিত্র দেখানো হবে সেটা নিয়ে আপনি বললেন, বেশ ভালো লাগলো আপনার কথা, কিন্তু এই ধরনের ঘটনা কিভাবে রোধ করা যাবে সেটা নিয়ে একটি শব্দ আপনি ব্যবহার করতে পারলেন না। ঘরে বসে এই ধরনের বিষয়ের উপর শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়কে যেভাবে আপনারা বলছেন সেটা বলতেই পারেন, সেই সুযোগ আমরা আপনাদের দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত, আমরা খুশি, আমরা গর্বিত যে আপনারা প্রত্যেকে প্রত্যেকটা কোনায় কোনায় থেকে আপনারা আপনাদের মতামতগুলো তুলে ধরতে পারেন, আপনাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরতে পারেন। কিন্তু আমরা মনে করি এই ধরনের ছবিগুলো যতটা বেশি প্রকাশ্যে আসবে ততটা বেশি মানুষ ভীত এবং সন্ত্রস্ত হবে, ততটা বেশি মানুষ সচেতন এবং সতর্ক হবে, এই ধরনের কাজ থেকে দূরে সরে আসবে। যারা এই ধরনের সামাজিক অবক্ষয়ের শিকার, যারা এই ধরনের সামাজিক অবক্ষয়ে একেবারে ডুবে যাচ্ছে, তারা এই ধরনের ছবি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার হয়তোবা পা মারাবে না এই রাস্তায়, এই বিশ্বাস আমরা করি। আর আপনারা ভাবেন যে কোনো একটি জায়গায় যদি নোংরা লাগে সেই নোংরাটা সাদা কাপড় দিয়ে ঢেকে সেই সাদা কাপড়ের অন্তরালে নোংরা কাজগুলো বৃদ্ধি পাক, এই মানসিকতা অন্তত আমরা পোষণ করি না। আপনি হয়তো সমাজের কোনো একটি বুদ্ধিজীবী অংশকে প্রতিনিধিত্ব করছেন, তথা কথিত বুদ্ধিজীবী অংশকে প্রতিনিধিত্ব করতে পারেন আপনি, আপনার পরিচয় বা আপনার পরিচয় আপনি দিলেন না বা দেওয়ার মতো সেই সামাজিক পর্যায়ে হয়তো আপনি নেই, কিন্তু তারপরও আপনি বললেন যে এই চিত্রটা দেখালে বিকৃত হচ্ছে মস্তিষ্ক। আমাদের বক্তব্য এই ধরনের দৃশ্য যত বেশি ছড়িয়ে দেওয়া যায় তত বেশি বিকৃতকামী মস্তিষ্কের যারা রয়েছে তারা পিছিয়ে আসবে, তারা সাহস পাবে না এই ধরনের ঘটনায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে। এভাবেই রোধ করতে পারবো আমরা। আর আপনারা যারা ঘরে বসে কিংবা উপরে একটি মুখোশ বা প্রলেপ দিয়ে ভদ্রতা সভ্যতার প্রলেপ ধরে রেখেছেন, ভেতরে যারা এই কলঙ্কগুলোকে বাড়তে দিচ্ছেন হয়তোবা, তারা শুধুমাত্র এই ধরনের মুখোশ ধরে মুখোশধারী বক্তব্য আওড়ে যাবেন। আপনাকে আমরা চিনতে পারিনি, আপনি কে নিজের পরিচয়টা দিলেন না। আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি কিভাবে প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে একটি শব্দ আপনি ব্যবহার করতে পারলেন না। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি দাদা, আপনি যে প্রোগ্রামটা দেখাচ্ছেন খুবই ভালো জিনিস, ভালো একটা প্রোগ্রাম, কিন্তু এতে দেখা যাচ্ছে যে অনেকে তো এরকম হচ্ছে দেখা যায়, কিন্তু এটা তো একটা ব্যাপার একটা বিধবা মহিলাকে নিয়ে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি না, বিধবা মহিলাকে নিয়ে ব্যাপারটি নয়, ব্যাপারটি একটি নেতা এবং একজন বিধবা মহিলা দুজনকে নিয়ে। ওইটাই সে নেতাটা, ওইটা তো দাদা অন্যরকম ব্যাপার, আমি এটা বলছি না, আমি ওই ধরনের না, এই ঘটনা যেহেতু দুজন অভিযুক্ত শুধুমাত্র মহিলাকে দায়ী আপনি কিভাবে করবেন? না না, ওই তোরাই করতে হবে, আমি কথাটা ওইটা বলছি না, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে সবাই সম্মত সে দোষী। যদি আমাদের দেখা যাচ্ছে যে একজন পুরুষ ওর সংসার ত্যাগ করে দুইটা ছেলে মেয়ে রেখে অন্যত্র কাউকে নিয়ে চলে যায়, আবার মহিলারাও দুইটা ছেলে মেয়ে রেখে চলে যায়, এটা তো আরো বড় খারাপ জিনিস না? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টিউনি পরেই কথা বলতেছি। বলছেন, বলুন। মেইন কথা হলো স্যার, আপনারা কথা বলার আগে অবশ্যই টিভির সাউন্ড মিউট করে নেবেন। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছি যে সামাজিক অবক্ষয়, হ্যাঁ অবশ্যই আজকের ঘটনা এটা সামাজিক অবক্ষয় তো বটেই, তবে এভাবে যদি ঘটনা চলতে থাকে তাহলে আমরা সমাজ থেকে কি শিখবো? আমরা তো, আমার বয়স 20 বছর, কিন্তু মানে এভাবে যদি প্রতিনিয়ত ঘটনাগুলি চলতে থাকে তাহলে আমরা কিভাবে মানে সমাজে কিভাবে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না দাদা। নমস্কার, ধন্যবাদ। কোথায় এই দ্বন্দ্বটা, কোথায়? একদিকে আইনি ভাবে হয়তো বা বৈধতা পাওয়া যাচ্ছে পরকীয়ায়, অপরদিকে সমাজ সেটাকে স্বীকার করে নিতে পারছে না, অপরদিকে সমাজ বলছে এই ধরনের ঘটনায় পরিবেশ কলুষিত হচ্ছে, অপরদিকে নেতারা খোদ এই ধরনের ঘটনায় জড়িয়ে যাচ্ছে,
এর সমাপ্তি কোথায়, এর শেষ কোথায়, কিভাবে হবে এর প্রতিরোধ? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, প্রশ্নটা আমি সমীর দেবনাথ আগরতলা বর্জনা থেকে বলুন। দাদা আজকের টপিকটা খুবই ভালো, খুব দারুণ একটা টপিক এবং সমভূজি। কিন্তু একটা আমার একটা জাস্ট ছোট্ট একটা কোয়ারি, হ্যাঁ, শুধু বারবার একটা সামাজিক অবক্ষয় হচ্ছে, মেয়েটার পিকচারটা বারবার দেখানো হচ্ছে, ঠিক আপনাদের ব্যাপার, কিন্তু একটা বারও যে একটা ছিল তার সাথে জড়িত, আমি বলছি না কোনো নেতা কথা, তার জন্য আমি মনে করেছি যে আপনাদের সাথে সহানুভূতি রেখে দুজনের পিকচারটা দেখানো হোক, বারবার একটা মেয়েকে মারধর করা হচ্ছে, ওই একই পিকচারটা একই ভিডিওটা বারবার উঠে আসছে, আমাদের কাছে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে কোনো একটি জায়গাতে দেখা যাচ্ছে হাত পা বেঁধে সেই নেতাকেও মারধর করছে এবং সেই ছবিটাও আছে এবং ঘুরে ঘুরে সেই ছবিটাও আসছে, হয়তো কোথাও কোথাও হয়তো যতটা আমাদের কাছে সম্বল ততটাই আমাদের আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন নীল শার্ট পরা ঠিক পাশেই দেখা যাচ্ছে এক নেতাকে বেধড়ক পেটানো হচ্ছে, সেই ছবিটাও আপনারা দেখছেন। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আর নেতা যে বললেন, নেতার মানে উনি বুঝেননি, নেতা কাকে বলে, নেতা হলো দেশের লজ্ঞা যে জীবন দেয় সমাজের লজ্ঞা কাজকর্ম করে তাকে নেতা বলে, যেমন নেতাজি সুভাষ বসু। নমস্কার দাদা, ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিনের মধ্যে বলছি, শুক্লা সরকার। স্যার আজকাল যে বিষয়টা সামাজিক অবক্ষয়, একজন নেতা অবৈধ সম্পর্ক করছে একজন এই বিধবা পত্নীর সঙ্গে, কেমন, এটা তো মোটেই কাম্য নয়। ওনার স্ত্রী আছে, ওনার সন্তান আছে, উনি কেন এই কাজ করতে যাবে? আর জনগণ মনে করছে যে কিছু উত্তম মধ্যম দিলে যদি ভালো হয় তাহলে ভালো হবে, কারণ পুলিশকে দেওয়া তো কিছু হয় না, আর পাড়ার লোক যদি এক হয়ে যায় তাহলে কিছু করার নাই। এই সারা ত্রিপুরা যদি অবৈধ ঘটনাগুলি গুলি সম্পর্কে যদি এইভাবে পাড়া পাড়া পাশে যদি আপনার এই উত্তম মধ্যম দেয় তাহলে মানে খারাপ না তো স্যার, ভালোই হবে, কারণ অবৈধ কাজ বন্ধ হোক। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? পাহাড় বাবু। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। আসলে মানে আজকের যে ঘটনা প্রতিদিন চলে যাচ্ছে এটা তো অনেক কিছু ধরে আছে। আপনি টিভির সাউন্ড মিউট করতে হয়তো ভুলে গেছেন কিংবা করেননি, কিংবা আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমাদের যে আমি কমাবো না, বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা কথা বলতে পারি না আপনাদের সঙ্গে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিলুয়া থেকে বলছি। বলুন। আসলে প্রসঙ্গিত দা, আমরা তো মানুষ, আমাদের যতদিন না মানবিক মূল্যবোধ ফিরে আসবে ততদিন সামাজিক অবক্ষয় চলতেই থাকবে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? সামাজিক অবক্ষয়, আসলে আজকের এই প্রসঙ্গটা সত্যি খুব দুঃখজনক। আমি টিভি 24 কে আবারও ধন্যবাদ জানাই এমন একটা সাহসী মানে পদক্ষেপ নেওয়ার জন্য, যেভাবে আপনারা ভিডিওটা আপনাদের কাছে এসছে বা আপনারা এখানে আলোচনা করছেন, কারণ কি নেতাদের বিরুদ্ধে কিন্তু সবাই কথা বলতে সাহস পায় না। টিভি 24 আমি আবার বারবার আমি এটা আমি ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই ওই পাড়ার ছেলে বা পাড়ার যারা অভিভাবক রয়েছেন তারা একটা সাহসী ভূমিকা নিয়ে এভাবে নেতাকে পাকড়াও করেছেন, কারণ শুধু একটা ঘটনা না, সমস্ত জায়গাতে এই সমস্ত ঘটনা আমরা শুনি বা অনেক কিছু আমাদের কানে আছে আসে, কিন্তু আমরা কিন্তু অনেকেই সাহস করে কিন্তু এগুলো প্রতিবাদ করার আমরা সত্যি কথা প্রতিবাদ করার সাহস পাই না। আজকে এই টিভি 24 এর প্রোগ্রাম দেখে আমি আশা করি ত্রিপুরা রাজ্যে যারা আজকে এই চ্যানেলটা দেখছেন ওনারও মনে মনে সিদ্ধান্ত করে নেবেন যে এই সমস্ত নেতা যারা চুনিপুটি নেতা এই পাড়া মহল্লা রয়েছেন এই সমস্ত নেতা শুধু সুযোগ খুঁজে তার ঘর নষ্ট করবেন, ওই
কি বলে মা বন্ধের উপরে যে কুনজর সবসময় এই সমস্ত তারা সবসময় সুযোগ খোঁজেন। আপনাকে জানিয়ে রাখছি আমরা কিন্তু সেটাকে প্রমোট করছি না যে আইনকে হাতে তুলে নিতে হবে এবং এই ধরনের ঘটনার বিরোধিতা বা প্রতিরোধ মানে আইনকে হাতে তুলে নিয়ে এভাবে হাত তুলতে হবে সেটাকে আমরা প্রমোট করছি না। আমরা শুধুমাত্র জানতে চাইছি এই ধরনের ঘটনার শেষ কোথায় কিভাবে হবে, আসলে কারা ঠিক এই ক্ষেত্রে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। স্যার হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। ঘটনার বিচার নিজের হাতে নিজেই করেছিলেন এবং তারা নিজেরা এই ধরনের ঘটনার বিচার করেছিলেন। এক্ষেত্রে নেতা জড়িত, নেতার বিরুদ্ধে বিচার করছেন স্থানীয়রা, সেটাও কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা নিয়েও বড় সড় প্রশ্ন, বা আমরা শুধুমাত্র জানতে চাইছি এই ধরনের ঘটনায় আসলে কারা ঠিক। একেবারে শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি অমরপুর থেকে চন্দ্র বলছি। টিভির সাউন্ড মিউট হয়ে গেছে, আপনারা কথা বলার সময় টিভির সাউন্ড মিউট করবেন, সেই কথাটা আপনারা জানেন কিংবা শোনেন কিন্তু মানেন না। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, এখানে তিনটে বিষয় বা তিনটে প্রশ্ন এখানে থাকে, শেষ ফোন নিয়ে নিচ্ছে। নমস্কার, কে বলছেন? আমি দারিকাপুর থেকে কইতাছি। বলুন, আপনি যে মানে TV24 চ্যানেলটা দেখাইতাছেন খুবই সুন্দর একটা দৃশ্য তুলে ধরছেন, কিন্তু এখানে দেখা গেছে যে যেরকম নেতা যে ছেলেটি অপরাধী তার সংসার স্ত্রী পুত্র আছে রাখা অন্য একটি মহিলার সঙ্গে, এরকম এতে সমাজটা খুব দূষিত করতেছে। কিন্তু আজকে দেখা গেল কি, আজকে যদি তারে থানা প্রথমে যদি আইনের হাতে তুলে দিত তাহলে তার এরকম হয়তো শাস্তিটা হইতো না, বা কোনো চ্যানেলে হয়তো তার সারা পেয়ে যেত, কিন্তু এতে তো তার সেরকম শাস্তি হইতো না। কিন্তু তারে আইনের হাতে তো অবশ্যই তুলে দিব, তার আগে স্থানীয়রা যে এই এরকম তারে অত্যাচার মারধর করে করতেছে কইরা তারপরে আইনের হাতে তারে তুলে দিব, এইটাই খুব ভালো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, অনুষ্ঠান এখানে শেষ করব। শুধুমাত্র তিনটি প্রশ্ন, তার উত্তর আমরা জানতে চাইবো সমাজ থেকে, বা আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন যারা চান যে সমাজ যেন আর কলুষিত না হয়, তাদের কাছ থেকে যে নেতা নাম ধরে বা নেতার পদে বসে এই ধরনের সামাজিক অবক্ষয় বা চারিত্রিক স্খলন ঘটে যাওয়াকে কিভাবে নেতা হিসেবে মেনে নেবেন, দ্বিতীয়ত নেতারা কেন এই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছে নিজেরা, কেন তাদের যে নৈতিক দায়িত্ব সেটা ভুলে যাচ্ছেন, তৃতীয়ত যে এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে গেলে স্থানীয়রা যারা এগিয়ে আসছেন তারা কিভাবে এই ধরনের ঘটনাকে রোধ করতে পারবেন, তার সঠিক একটি যুক্তিযুক্ত উপায় কি থাকতে পারে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন TV24।